আজি আমি সদৌসম আদিবাসী ছাত্র অন্তর্জিত আমি খ্রিস্টান আদিবাসী মহাসভা পাতি আছো। আমি এই মহাসভাত বহুতখিনি কথা বহুতখিনি প্রবলেমসর কথা আমি পাতিছো। আমার আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের প্রবলেমস আছে আর আমি এই মহাসভার জড়িয়ে আমি জানাব খোঁজো আমার অসম সরকার লগতে আমার ভারত সরকারক যে আমার আদিবাসী সকলের যদি সমস্যা আছে যদি সেইবর আমার অসম সরকার আর আমার ভারত সরকার যদি পূরণ নকরে আমার বহুত ভয়ানক জঙ্গি আন্দোলন আমি গড়ি তুলবলে মানে হাতত লইছো। আর যদি আমার যুর মান দাবি আছে সেই যদি পূরণ নকরে তাহলে সরকার নিজে দায়ী হব। সেই আমি জনাই দিব হকিয়াই দিব খুঁজিছো সরকার আর আমার ভারত সরকারও। আপনার দেখা পাইছো ইমান ধুনিয়া চহকী আপনার কলা সংস্কৃতি বিভিন্ন নৃত্য গীতমূলক আছে, কিন্তু এইবিল আগবাই লোক কারণে কিন্তু সরকারে কোনো পদক্ষেপ গ্রহণ করা বিশেষভাবে পরিলক্ষিত হওয়া নাই। তো আমার আমি দেখিলে পাইছো আমার অসমত আমার প্রথমতে আমার আদিবাসী সকলক চাহ জনগোষ্ঠী বলে নামাকরণ করেছে। সেটা একবারে একেবারে পলিটিক্যাল ইস্যু, যেহেতু আমার আদিবাসী সকলের উরাং মুন্ডা খাড়িয়া সকল বিভিন্ন ধরনের ডেন্স আছে নাম আছে, কিন্তু আমার অসমত সিহতে কই আছে যে আমি চাহ জনগোষ্ঠী। আমি আজি সকল জ্ঞানী ব্যক্তিয়ে জানে কোন চাহ জনগোষ্ঠীর পৰা মানুষ জন্ম হয়, কিন্তু আজি অসম সরকার অসম সরকারে আমার আদিবাসী সকলক চাহ জনগোষ্ঠী বলে বনাই থই দিছে। চাহ জনগোষ্ঠীর কোনো হিস্ট্রি নাই, চাহ জনগোষ্ঠীর কোনো কালচার নাই, এনে ধরনের মানুষ আমাক সাপ্রেস করবলে বনাই থই দিছে। আমার আজি দেখিলে পাইছো যে আমার সকল উরাঙর ডেন্স আছে, মুন্ডার ডেন্স আছে, খাড়িয়ার ডেন্স আছে, সান্তালির ডেন্স আছে, কিমান ধুনিয়া ডেন্স আমার সংস্কৃতি আছে। যদি আমার অসম সরকার আমার সেইবর ডেন্স যদি নাজানে তেতিয়াহলে আমাক চাহ জনগোষ্ঠী বলে কব নালাগে। আজি আমার ভাষা আছে, উরাং ভাষা আছে, সান্তালি ভাষা আছে, ওড়িয়া ভাষা আছে, তেনেকা আমার ধুনিয়া ধুনিয়া ভাষা আছে, সেইবর সিহতে নাজানি বা জানি গান আছে, ধুনিয়া গান আছে, উরাং গান, সান্তালি ডান্স, সান্তালি গান, বহুত ধরনের ধুনিয়া ধুনিয়া গান আছে, সেইবর সিহতে জানি বুঝিও আমাক চাহ জনগোষ্ঠী বলে তুলি আমাক সাপ্রেস করব খুঁজেছে। আজি আমি হকিয়াই দিব খুঁজিছো আমার নিজা নিজা কালচার আছে, নিজা গান আছে, নিজা ড্রেস আছে, সেইবর আমাক রেসপেক্ট করক। যদি নকরে অসমখন ধ্বংস হয়ে যাব। যদি আজি অসমখন আমি গড়ি তুলিবলে বিচারিছো তেনেহলে আদিবাসী সকলক স্বীকৃতি দিব লাগে, আদিবাসী সকলের কালচার চাব লাগে, বুঝিব লাগিব, তেতিয়াহে আমার অসম ইউনিটি হয়ে থাকিব, তেতিয়াহে আমার অসম স্ট্রং হয়ে থাকিব, তেতিয়াহে আমার অসম সুন্দর পরিবেশত থাকিব।